লেবু দিয়ে কি করবি? শরবত বানাবি? ঠিক আছে, শরবত বানা। বেশি কইরা চিনি দিয়া শরবত বানা। যে গরমটা পড়ছে, লেবুর শরবত খাইলে যদি একটু কলিজাটা ঠান্ডা হয়। ও, আর চিনি হইতেছে উপরের তাকে আছে। হ্যাঁ, দেখছি। সালমা, এক গ্লাস পানি দাও তো, যে গরম পড়ছে। দেখতেছো না হাত বন্ধ? জীবন এক গ্লাস পানি দেখ, শরবত বানায় খাওয়াইলে না, আজীবনের আফসোস। শান্তি শিখো, তোমার বোনের কাছ থেকে কিছু শিখো, বুঝছো? তোমার কাছে এক গ্লাস পানি চাইলাম, তুমি তো উইঠায় পাশে এসে একটু বসলো, আর তোমার বোনে শরবত নিয়ে হাজির দিয়েছে। আচ্ছা, ভালো কথা, তুমি এত তাড়াতাড়ি শরবতটা বানাইলে কেমনে? আমি তো জানতাম আপনি এই সময় বাড়ি ফিরবেন, আগে থেকে বানাই রাখছি। আরে আমার কপাল রে, দেখছ? সাথে কি কয়, তোমার কাছে যদি এক গ্লাস শরবত চাইয়া এই উডানে দুইটা গড়া করে দিতাম, তাও তো তুমি আবার আধা গ্লাস শরবত দিতা না, আর সাথে আগের থেকে শরবত বানিয়ে রাখছি। কপাল, শোনো, লাল নির্বাচন করবই, বুঝছো? আমিও চাই করব। আরে, পরিবারের মধ্যে একটু ক্ষমতাধর লোকজন থাকার দরকার আছে। এই যে আমার বাইডা বিদেশ থাকে, তো এই বাড়িতে যদি একটু চেয়ারম্যান মেম্বার এই টাইপের লোকজন থাকে তাহলে সুবিধা হয় না? লোকজন তো কত গ্যাঞ্জাম করে, বুঝো না। তোমার ভাই বিদেশ থাকে মানে কি? বিদেশ গেছে কবে? ও যে ঢাকা গেছে না, ভিসা হয়েছে, গেছে গা। মানে ছোট মেয়ে বিদেশ গেছে গা? আমি জানলাম না। আমিও জানতাম না, বিশ্বাস করো। লালের কাছে শুনছি, অবশ্য মিন্টু বিদেশ গিয়া পরে আমার ফোন দিছিল। কি কইতেছো তুমি এগুলা? আপন বড় ভাই হইয়া তুমি জানতা না, আর জানতো লাল মিয়া? না, ওই মিন্টুর ধারণা যে ওই ও দেশে আসার পরে ওর অনেক টাকা পয়সা লস হয়েছে, এই জন্য সবার জানান দিয়ে গেলে যদি ওর বিদেশ যাওয়াটা কোনো কারণে বন্ধ হয়ে যায়, এই জন্য রিস্ক নেয় নাই, বুঝছো না। ও, তোমার আপন ভাইয়ের কাছে তুমি হইলা রিস্কের মানুষ, আর লাল মিয়া রিস্কের মানুষ না। তুমি কিন্তু কথাটা অন্যদিকে নিতেছো। আমার কারণের কি আছে? ও বিদেশ গেছে নিজের টাকায়, এমন তো না যে আমি ওর বিমানের টিকিট কেটে দিছি। ভালো হয়েছে গেছে, খুব ভালো হয়েছে। এখন বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইব, সংসার একটু আয় উন্নতি হইব। ও, আয় উন্নতি হইব তো টাকাটা কার নামে পাঠাইব এটা জানো, নাকি ওই লাল মিয়ার কাছেই পাঠাইব? লাল মিয়ার, লাল লাল মিয়াল খালি লাল মিয়া, লাল মিয়া, লাল মিয়ার কাছে টাকা পাঠাইব? লাল মিয়ার কি টাকার অভাব? তোমার কাছে পাঠাইব এটা কইছে তোমার ভাই? না, শুনছি ওই আসমার অ্যাকাউন্টে পাঠাইব। ওই আসমা মিন্টুর দোকান চালায় না, আসমা তোর বিজনেস পার্টনার, ওর মধ্যে টাকা পয়সার একটা লেনদেন আছে। তাই? আচ্ছা, আগে তো সব হিসাব নিকাশ তোমার সাথে হইতো, এমন এবার আসমার লগে। তুমি কি বুঝতে পারতেছো তোমার মাথায় কি এতটুকু ঘিলু কাজ করতেছে যে তোমার সব কিছু থেকে সরাই দিতেছে? ষড়যন্ত্র কইরা তোমার যে সব কিছু থেকে আলাদা কইরা দিতেছে, বুঝতেছো তুমি? কি যে কও না তুমি, আমি হইলাম এই বাড়ির বড় পোলা, আমি সবার গার্জিয়ান, কোনো ষড়যন্ত্র নাই। আল্লাহ গো। আচ্ছা, আমার একটা কথা কত,
টাকা যদি তোমার হাতে না দেয় তাহলে তুমি সবার গার্জিয়ান নইলা কেমনে? এই কতটুকু মাথায় ঢুকে না? এই যে সকালবেলা আমি কয়ে গেছিলাম জানো, মিন্টু যে সুপারি বাগানটা রাখছে ওখানে গেছিলাম, ব্যাপারে এসেছিল, মুখের উপরে সাফ সাফ মানা করে দিছি, এত কম দামে আমি সুপারি দিব না। সব ডিসিশন কিন্তু আমি দিই, বুঝছো? এবার আমি গার্জিয়ান। বুঝছি, তোমার ভাই এবার তোমারে বিনা পয়সার কামলা বানাইছে, কোনো টাকা পয়সা দিতে হবে না। আর এই সব কিছু কে করতেছে সেটাও খুব ভালো মতো বুঝতে পারতেছি আমি। এই সব কিছু হইতেছে ওই আসমা আর লাল মিয়া সরচন্দ্র। কি যে কহ না তুমি, সারাক্ষণ খালি একটা ভাল লাগে না। একটু বাতাস করো, বুঝছো? আমার ঠান্ডা হওয়ার দরকার আছে। তুমি আসলে ভালো একটা মায়া সাথী। তোমার বোনরে দেখছো কি কারবারটা করলো দেখছো? আমার ঠান্ডা করবো কি, উল্টা আমার গরম করে দিয়ে ভিতরে ঢুকে গেল। আচ্ছা থাক, আপনার কোনো কিছু দরকার পড়লে আপনি আমারই করবেন, আমি তো আছি আপনাকে খেদমত করানোর লেগে। তুমি আসো দেখি তো বাড়িতে, আমি আসি, নাহলে কিন্তু বাইরে পড়ে থাকতাম জানো। তোমার বোনদারে দেখো চুলার মতো, সারাক্ষণ খালি গরম বাইরেতে থাকে, ভাল লাগে না বিশ্বাস করো। আচ্ছা মিন্টু বিদেশ চলে গেল? হ, তোমার কথা কিন্তু জিজ্ঞেসছিল, কইছে যে বিদেশ যাইয়া একটু ভালো মতো টাকা পয়সা ইনকাম কইরা তারপরে দেশে ফিরব, পরে তোমার বিয়ে করব। খুব ভালো, আপনি অনেকগুলো নিয়ে চিন্তা করেন না, এমনি সারাদিন কম চিন্তা করেন নাকি? বাড়িতে আসে কত চিন্তা করার দরকার নাই, বাড়িতে ফিরলে শুধু আরাম করবেন, বুঝছেন? সাথী তুই এখানে কি করতেছস? বাতাস করতেছি। আমার সংসারটার মধ্যে আগুন লাগায় সেই আগুনে আবার বাতাস করতেছস? আবার তুমি না সব কিছুতে খালি ষড়যন্ত্র খুঁজো। দুলা ভাই বাগান দেখাইছে, এই গরমের মধ্যে আমরাই ঘরে বয়ে থাকতে পারতেছি না, বেচারা সারাটা দিন বাইরে বাইরে ঘুরাইছে এত গরমের মধ্যে, তাই ওনার একটু বাতাস করতেছি। কও আমি এখানে কি পাপ কাজ করছি, কি খারাপ কাজ করছি, এটা দোষের কি? দুলা ভাই আপনি কোন, আমি কি খারাপ কাজ করছি? তুমি কোনো খারাপ কাজ করো নাই, তুমি একদম ঠিকঠাক আছো। শোনো সালমা, ও যা যা করতেছিল এটা কিন্তু তোমার করার কথা। আমার কি করার কথা? এই যে আমি যখন বাইরের থেকে আসবো বাইরের ভিতরে, তখন একটু পানি পুনি দিবা, এই যে সাথীর মতো একটু হাসবা, একটু বাতাস করবা, বুঝছো না? স্বামীর প্রতি তো স্ত্রীর কিছু দায়িত্ব থাকে, থাকে কি না? আমারও তো কিছু ইয়ে আছে, আছে না? তোমার এসব ইয়ে এই গামছাটার লগে বাইন্দা করে যাও, যাও কইলাম। এ খবরদার সাথীর কিন্তু কিছু বলবো না, ও খুব ভালো মেয়ে। আমার বোন রে আমি কি কমো সেটা আমার বিষয়, তোমার এখান থেকে যাইতে কইছি, তুমি যাও। এ সাথী তোমার যদি বকাঝকা করে তুমি আমার জানাইবা, ঠিক আছে? আমি কিন্তু তোমার পক্ষে আছি। আসমার দোকানে গেলাম আমি, লাগলে খবর দিবা। যাও। কি রে সাথী, তোর বিষয়টা কি কত? আমার কি বিষয়? আমি আমার দুলা ভাইরে বাতাস করতেছিলাম, আবার তুমি এই বিষয়টা নিয়ে না এত হইসি না করলে পারতা।
তুই আমার সংসারটারে নষ্ট করতে চাইতাছস না? একদমই না, আমার তো যাওয়ার কোনো জায়গাই নাই আপা, এই লাগে তো তোমাকে সংসারে চলে বসে। আসলেই তো তোর যাওয়ার কোনো জায়গা নাই। খুব না কইছিলি ছোট মিয়া তোরে বিয়া করব, করছে না বিয়া? কত না কথা শুনাইছো আমারে, এখন তোমারও না জানায় গেছে গা বিদেশ, করলো না? আমারে বিয়া করে নাই কারণ তুমি আমারে তাবিজ করছো। মানে কি কস এগুলা? আমি তোর তাবিজ করবো কেন? কথা তো সত্যি, তুমি আমারে তাবিজ করছো দেখেই তো আমার ভালো কোনো জায়গায় বিয়ে হয় না। ভালো তো দূরের কথা, আমার তখন কোনো বিয়েই হয় না। আমি যে তোরে তাবিজ করছি এর কোনো প্রমাণ আছে? কবিরাজ আমারে সব কইছে আপা, আমার আর প্রমাণ দরকার নাই। আচ্ছা ঠিক আছে মানলাম, কিন্তু আমি তোরে কেন তাবিজ করতে যাবো সেদিকটা আমার কত? কারণ আমি তোমার থেকে সুন্দর। তুমি সব সময় আমারে নিয়ে হিংসা করতা, তুমি তো নিজের কপাল পুড়াইছো, তোমার আশেপাশের মানুষেরও যাতে কপাল পুড়ে সেটা দেখতে চাও? আমি আমার কপাল পুড়াইছি মানে কি? তোমার কপাল পোড়া, তোমার জামাই কোনো ইনকাম করে না, আমি সুন্দরী, ছোটবেলা থেকে তুমি আমার নিয়ে হিংসা করছো, এখন যদি তোমার থেকে ভালো কোনো জায়গায় আমার বিয়ে হয়ে যায় তাহলে তো তুমি নিচে পড়ে গেলে না? সাথে একদম চুপ, অনেক বেশি বলে ফেলছস। আমি তোর এই মুখ আর দেখতে চাই না। তুমি আমার মুখ দেখতে চাও না ভালো কথা, কিন্তু তোমার জামাই তো আমার এই মুখটা দেখতে চায়। সাথে অনেক বাড়াবাড়ি হইতেছে কিন্তু। বাড়াবাড়ি তো তুমি করছো আপা, ভাইয়ের টাকায় সংসার চলে, ছোট ভাই সেই টাকা এখন আর তোমাকে হাতে দেয় না, সে টাকা তো গেল, তোমার হাত থেকে যার কত কিছু যাইবো আপা, তাবিজ তো আমিও করতে জানি। বাইরো বাইরো আমার বাড়ি থেকে, ডাইনি একটা এসে আমার সংসারে আগুন লাগাইতে, আমি তোর মুখ দেখতে চাই না, বাইরো গেলাম। আপনি বসতে পারবেন, এরা তো সহজে উঠবে না, তুমি যতক্ষণ দোকানে আছো এরা পয়সা থাকবে আর তোমার দিকে তাকায় থাকবে। জি আপনি ঠিকই বলছেন, আমি তো তাজমহল বানাইছি না যে সবাই টিকিট কেটে এসে দেখবে। আরে তুমি তাজমহল বানাইতে যাবা কেন? তুমি হয়ে গেছো এখন একটা আসমা মহল। মেম্বার সাহেব, আসমা মহল কি জিনিস? এটা কথার কথা হিসেবে কইলাম আর কি, দেখো না কি সুন্দর আসমার ব্যবসা বাণিজ্য, একদম জমজমাট, বসার জায়গা নাই। এই আপনাদের কি আক্কেল জ্ঞান নাই? একজন সম্মানিত মেম্বার সাহেব দাঁড়ায় রয়েছে আর আপনার নির্লজ্জের মতো বৈশা রয়েছেন, এ গ্রামে কি মানি লোকের মান নাই? উঠেন আপনার, উঠেন। দেশটা গেল আর কি রসাত। জামাই, তোমার অবৈধ হুন্ডি ব্যবসা কেমন চলে? অবৈধ ব্যবসা তো সবসময় ভালোই চলে, বৈধ কাম তো করছি কেউ পাত্তা দেয় নাই, আজকে অবৈধ কাম করতেছি মানুষ অনেক পাত্তা দেয়। এই যে আপনি আমরা ডাইকা ডাইকা কথা কন, তুমি হইতেছো আসমার জামাই, তোমারে খাতির না কইরা কোনো উপায় আছে? আচ্ছা আসমারে দেখে কি জানি আপনি কইলেন আসমা মহল, আসমা মহল মানে কি? তুমি এইটা এখনো মনে রাখছো? আচ্ছা তুমি কখনো তাজমহল দেখছো? না দেখি নাই। আমিও দেখি নাই, শুনছি সাদা রঙের একটা বিশাল সুন্দর বাড়ি, সেটা টিকিট কেটে লোকজন দেখতে যায়। এই যে আসমার দোকানে লোকজন আসে আসমারে দেখে, এই কারণে এটা নাম দিছি আসমা মহল। বিষয়টা তো খুব মজার, আপনি তো অনেক মজা নিতে পারেন। আচ্ছা মেম্বার সাহেব, আপনি কি আসমার দোকানে এসে কি মজাটা নেন, নাকি অন্য সময় আপনি এরকম আচরণ করেন? জামাই তুমি কি কইতে চাও? আমি কইতে চাই যে আপনি আসমার দোকানে আসলেই আপনি কেমন যেন উত্তেজিত হয়ে যান, মনটা কেমন চঞ্চল হয়ে ওঠে। তোমার তো আমার সম্পর্কে আইডিয়া নাই, তুমি তো এলাকার জামাই। একটা সময় আমার বাড়ির ছাদে প্রতিদিন রাতে ডিস্কো পার্টি হইতো, অনেক ফুর্তি করতাম আমরা। ওই হইতো আমার বাড়ির ছাদে? কই, আমি তো শুনছি আপনার বাড়ি কোনো ছাদে আসিল না, টিনের ছাদ আসিল,
টিনের সাথে ডিস্কো হয় কেমনি? শোনা কথায় কান দিও না জামাই। আচ্ছা ঠিক আছে, শোনা কথা আমি কান দিলাম না, আপনিও নাক দিয়েন না। আমার বোর দোকানে এসে এত নাকটা দিয়েন না। নাক দিলাম কই? নাক দেন নাই না আমার বোর দোকানে, আপনার ওই মশলা নাকটা নিয়ে আইসেন না, আপনি দেখলে আমার সহ্য হয় না। জামাই এক কাজ করো, দোকানের সামনে একটা সাইনবোর্ড টানায় দাও, সেখানে লেখা থাকবে এই চায়ের দোকানে মেম্বার সাহেবের আসা নিষেধ। আর এ রাস্তার উপর দোকান, এই রাস্তা দিয়ে যাওয়া আশা করি। তা কাস্টমার হিসেবে কি আমি দোকানে আসতে পারি না? ঠিক আছে, আমি তাহলে দেখি কিভাবে আপনার এখানে আসাটা বন্ধ করা যায়। এই তুমি কি শুরু করলা? আরে যে মেম্বার সাহেব, আপনি এসে আমার দোকানের কাস্টমারগুলো কেন বিদায় করলেন? আপনার জন্য আমার কাস্টমার কেন চলে যাবে? কাস্টমার চলে গেলে আসবে, কাস্টমার নিয়ে তোমার ভাবতে হবে না। আমি একটা প্রস্তাব দেই তোমারে, এই দোকানটা ভাঙ্গা বড় করো। কেন আমার দোকান ভাঙবো? কেন দোকানটা বড় করলা? আমি ইনভেস্ট করুম, তুমি হইবা আমার বিজনেস পার্টনার। কি বলেন, তাই নাকি? আপনি আমার বোর দোকানে ইনভেস্ট করবেন? কেন, আমার কি টাকার অভাব আমি ইনভেস্ট করতে পারি না? তাইলে আমার কিছু দেন, আমি আর আপনি একটা বিজনেস করি। না না, তোমার সাথে ব্যবসা করা যাবে না, তুমি লস খাইতে পারো। আসমার সাথে ব্যবসা করব, আসমার ব্যবসায়িক বুদ্ধি ভালো। মেম্বার সাহেব, আমি কিন্তু মজা করে কই নাই, আমি সিরিয়াস। আপনি আপনার ওই নাকটা নিয়ে আমার বোর দোকানে আড়াইবেন না। আমি তো এসে বইসেই আছি, তুমি যদি কিছু করতে পারো করো। তাই না? এই কি ব্যাপার, কোথায় যাচ্ছ? চা খেয়ে যাও। না চা খাবো না, তুমি কাস্টমার সামলাও। আচ্ছা আসমা, তোমার জামাইয়ের সমস্যাটা কি আমি না বুঝি না, সবার লগে ঝগড়া করে। আমার জামাই কোথায় ঝগড়া করলো? আমার জামাই হচ্ছে দুনিয়ার সবথেকে নিরীহ ব্যক্তি। আরে তোমার সাথেই তো ঝগড়া করে, তোমার সাথে ঝগড়া করা মানে তো গোটা দুনিয়ার সাথে ঝগড়া করা। আপনি প্লিজ আমার জামাই নিয়ে গবেষণা করা বন্ধ করেন তো। আর আপনি এখন যান, আমার দোকান বন্ধ করব। বুঝছি জামাইয়ের উপর রাগ হইছে, সেই রাগ তুমি আমার উপর ঝাড়তেছো। শোনো, তোমার জামাইকে একটু বুঝাই দিও, সে কিন্তু বেশি বাইরে গেছে, তারে কিন্তু আমি একদম সাইজ করে দিব। আপনি প্লিজ যা ইচ্ছা তাই করেন, কিন্তু আমার এই দোকানের সামনে করবেন না, জান। ঠিক আছে, যাইতেছি, কালকে আসবো, চা খাইতে খাইতে গল্প করব। গেলাম। দেখছো আশেপাশে একটা রিক্সাও দেখি না। খালাম্মা, আপনি এখানে কি করেন? ও সাথী, তোমারে দেখা আত্মার মধ্যে একটু পানি পেলাম। ও মা, দেখো না একটা রিক্সা পাওনি, এত তোমার একটা ব্যাগ লইয়া বাড়ি বন্ধু কেমনে যাবো কও তো। কি কন, আপনারে কি তাহলে বাসালা নামাই দিছে? হ মা, আমি বাসে উড়নের সময় বাসালারে কইছিলাম যে আমারে বাজারের মধ্যে নামাই দিতে, দেখো না এত দূরে আমারে নামাই দিছে। আমি এই ব্যাগ লইয়া বাসা বন্ধু কেমনে যাবো কও তো মা। আপনার পোলারে ফোন দিলেই তো হয়, হ্যাঁ তো আপনারে নিয়ে যাইতে পারে, পারে না? ও মা, আমি মতিনরে ফোন দিছি না হইলো 20 বার, আর লালেরে দিছি 50 বার, ওই দুই হারামজাদার এক হারামজাদা আমার ফোনটা ধরে নাই। দেখো না মা, এত বড় একটা ব্যাগ লইয়া এই বৃষ্টির মধ্যে আমি কেমনে হাঁটতে যাই? হ্যাঁ, আর বৃষ্টির পানি যদি আমার মাথায় পড়ে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবো না? ব্যাগটা দেন, আমার দেন, চলো নিবার। একটা রিক্সা নাই, সামনে আগে দেখি রিক্সা টিক্সা পাই কিনা, চলেন সামনে আগে। দেখছো শুশান একটা রাস্তা পড়ে রয়েছে, একটা রিক্সা গাড়ি কিচ্ছু নাই, এই ঝড় বৃষ্টির মধ্যে রিক্সা গাড়ি থাপাও যায়। হ্যাঁ কিনে ফেলছি, পুরা বাজার কিনে ফেলছি। বাজার মানে বাজারের যে চায়ের দোকান সবগুলা ভাই, প্রত্যেকটা চায়ের দোকানে আমার নাম তো, মানে প্রত্যেকটা চায়ের দোকানে একমাত্র লালের গল্প ছাড়া আর কোনো কথা নেই, লাল 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 ছাড়া কোনো কথাই চলে। দোকান শুদ্ধ কিনা খরচ নিতে হবে, তোর তো আমার স্বভাব ভালো না,
শোন, টাকা পয়সা থাকলে উল্টাপাল্টা খরচ করা লাগে না, একটু রয়ে এসে খরচ কর। এত বোকা আমি না, যতটা বোকা তোমরা ভাবো অত বোকা আমি না। আমার একটা বিবেচনা আছে, আমি দোকান কিনতে যাবো কেন? শোনো ভাই, আমি দোকান কিনি না, তো সাহেব দোকানের যে লোকগুলো আছে আমার যার দোকান তার সিস্টেমে আমি কিনে ফেলছি, মানে চুক্তি করে ফেলছি। চুক্তি একটাই, এই দোকানে নির্বাচনের আগ পর্যন্ত যারা যারা আইব প্রত্যেককে ফ্রি চা খাইব, কার নামে? লাল মিয়া। তখন তারা প্রত্যেকবার এক কাপ করে চা লইব আর আমার সুনাম করবো, কেমন? খুবই ভালো কাজ করছো। তো পাবলিকের কিন্তু বিশ্বাস নাই রে লাল, তোর টাকায় ফ্রি চা খাইবো আবার তোরই ফ্রি গাইন্ডা দিয়ে যাইবো, বুঝছস? ভোটের রাজনীতি অনেক কঠিন, অনেক কঠিন। তাহলে তুমি তো মেলা সমস্যা করো, তোমার লোকে কারো বনে না। তোমার যদি সমস্যা হয় তুমি যাইতে পারো, সাথী কোথাও যাইব না। আর তোমার এই সমস্যার লেগে তোমার সংসারে কোনোদিন উন্নতি হয় না, আর হইবও না। আমার সংসারের উন্নতি কেন হয় না জানেন? আপনার জন্য। আমার সংসারের উন্নতি হয় না আমার এই ভদেম্মা জামাইয়ের জন্য, কারণ আপনারা সবাই মিলে এই মানুষটারে ঠকাইছেন। আর এই মানুষটা জানে না যে কেমনে নিজের ভাগটা বুঝে নিতে হয়। বালতি দিয়ে চা খাইবে? হ্যাঁ, বালতি দিয়ে চা খামু। ফিরি দিছে না, আট দশ কাপ খামু, এরপরে বালতি বইরে চা লই আমু। আমিও ফ্রিতে চা খামু, ফ্রি চায়ের নাকি অনেক টেস্ট। ও, ফ্রি চায়ের ঘোষণা শুই না, বালতি নিয়ে রওনা দিয়ে দিছ? তোমার এই ময়লা বালতি চা দিব কেটা? কি এসব বলো তো, তুমি গায়ে পড়ে মানুষের উপর ঝগড়া করো কেন? রিসুল থাক, এটা রাজনীতি, রাজনীতি তুই কিছু বুঝবি না রে বোন। তুই চুপ চাপ জায়গায় চুপ করে থাক। ও, আমি বুঝবো না, এতক্ষণ আমার দোকানের সামনে এসে মিটিং মিছিল করলা আর ওদের বিরিয়ানি খাওয়ার টাকা দিলা কেন? আমার দোকান থেকে যদি একটু চা বিস্কিট খাইতো, ব্যবসা বাণিজ্য তো একটু আমারই উন্নতি হতো না কি?